তিন বছর যাবৎ শেয়ার মার্কেটে পাঁচ হাজার ডলার চার লাখ টাকা ইনভেস্ট করা আছে জাকা দিতে হবে নাকি জি আপনার জাকাত শেয়ার মার্কেটের এই টাকা জাকা দিতে হবে কিভাবে দিবেন শেয়ার মার্কেটের জাকাত টাকা কিভাবে দিবেন এই মার্কেটে যা ইনভেস্ট করা আছে সেগুলো একটি আছে গায়ের মূল্য একটি আসছে বাজার মূল্য একটা উঠে নেওয়া মূল্য তিনটা মূল্য থাকে সাধারণত এগুলো একটি গায়ের মূল্য অর্থাৎ আসলেই এই টাকা দিয়ে আপনি কিনেছেন যেমন ধরেন আপনি একটা সিঙ্গার কোম্পানির একটি শেয়ার কিনেছেন দশ টাকা করে একটা শেয়ার এখন বাজারে সেটা এখন সেটা কোম্পানি সেটাকে বাড়াইতে বাড়াইতে চোদ্দো টাকা পনেরো টাকা করে হচ্ছে বাজারে সেটা সতেরো আঠারো টাকা বিক্রি হচ্ছে আপনি কোনটা দিবেন কোন হিসাবে দেবেন কোম্পানি যেটাকে বাড়াইছে এখন মূল্য আছে সেটা থেকে দিতে হবে আপনার জাকাত যেহেতু এটা এখন একটা স্থিতিশীল জায়গায় আসছে কোম্পানির এই দামে বিক্রি করছে এর অর্থ হচ্ছে দামটা বাড়েছে বাড়ার কারণে আপনি যা কিনছেন সেটা নয় এখন যা দা বাড়ছে বাস্তবতায় সেটা এবং যেটা নামা করছে সেটা নয় কারণ সেটা আসলে অনেক সময় ধোকাবাজি হতে পারে এই জন্য যেটা কোম্পানির দামে রেট এটিকে মিলেছে সেটা আপনি সেটা অনুসারে জাকাত দিবেন জাকাত আপনার এটা দিতে হবে আপনাকে কারণ অনেক বড়ো এটা হ্যাঁ যদি এমন হতো যে জিনিসটা আপনি শিওর না যে এটা পাবেন কি পাবেন না অনেক সময় শেয়ার মার্কেটে অনেক টাকা মানুষ ইয়া করে দেখা যায় এটা এক সময় এমন জায়গায় আসছে বলে যে এখন তো টাকা নাই এটা বিক্রি করলে এত টাকা এখন যা বিক্রি করছেন যদি এখন বিক্রি করলে যা পাবেন এটাও যদি জাকাতে হয় তাহলে জাকা দিতে হবে আর এমন হয় যে এখন বিক্রি হচ্ছে না তাহলে এটা কিন্তু আপনার অপেক্ষা করতে হবে যখন পর্যন্ত জাকাত মানে বিক্রি হয় ততক্ষণ সেটা জাকাতের হিসাব হবে তখন সেটাকে এক বছরের জাকাত দিবেন হিসাব করে বছর যা পার হয়েছে তার হিসাব জাকাত দিবেন এর আগ পর্যন্ত আপনি শিওর হতে পারছেন না এই টাকা এটাকে আটকে টাকা আটকে পড়া টাকার হিসাবে বুঝতে হবে আটকে পড়া টাকার যখন সাধারণত জাকাত নাই যতক্ষণ পর্যন্ত না সেই টাকা হস্তগত হচ্ছে হ্যাঁ শেয়ার মার্কেটের এটা বিক্রি করতে পারেন ইচ্ছা করলে এই জন্য এটা জায়গা দিতে হবে আর যেই টাকা আপনার ইচ্ছা করলেও আপনার হাতে আসবে না কোনোভাবেই সেটার জন্য আপনাকে জায়গা দিতে হবে না ধরুন আপনি একটা টাকা আপনি একজন আপনার থেকে নিয়েছে এখন দিবে কে দিবে না আপনি শিওর না তাহলে আপনার সেটা জায়গা দিতে হবে না যখন দিবে যখন ফেরত দিবে তখন এক বছর সেই বছরের জায়গাটা দিতে হবে আর যদি এমন হয় যে সে দিবে শিওর সে দিবেই শিওর তবে এখন দিচ্ছে না তারপর আপনার চাকা দিয়ে যেতে হবে কারণ এই টাকার জাকাত আপনার উপর জাকাত দিয়ে আপনার উপর ফরজ ঠিক শেয়ার মার্কেটের এইটার জাকাত আপনাকে দিতে হবে জাকাত দিতে হবে কারণ এটা একটা সম্পদ এবং এটা আপনি লগ্নি করেছেন এটা আপনি ব্যাঙ্কে রাখার মতোই এটাকে এটাকে আপনি চাচ্ছেন আরও ইনভেস্ট করার মতোই ইনভেস্টের টাকা এই টাকার আপনাকে জাকাত দিতে হবে